যদি প্র্যাকটিস হয়ে যায় সবার খুব ভালো, যদি প্র্যাকটিস না হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে, যারা অনলাইন ক্লাস করছো, যারা অনলাইন ক্লাস করছো না তারা আমাকে ফোন করে বা আলাদা করে জিজ্ঞাসা করবে যদি না জানে। এর অ্যাক্সিলারেশনের ফর্মুলা হবে এফ নেট বাই এম নেট, সবার জানা? এফ নেট নিচে 2G, উপরে মানে এখানে 1G, তাহলে এটা হবে 2G-1G বাই এম নেট হবে 3, তাহলে অ্যানসার হবে G/3। বলো বুঝলে কিনা? সবার ক্লিয়ার? এখানে যারা অনলাইন ক্লাস করছো তাদের সবার ক্লিয়ার? এই ট্রিকটা ধরতে পেরেছো? আমি প্রায় 2 সেকেন্ডের মধ্যে বার করে দিলাম অ্যাক্সিলারেশন কি। আচ্ছা একটু বলে নি, কারণ অনেকে আছো যারা চুপ করে থাকো, তাদের জন্য বলছি। তারা কি করে? তারা কি করে? তারা করে এটা 2G উপরে T, এটা 1G উপরে T। তারপর তারা এখানে ইকুয়েশন লিখে, কি ইকুয়েশন লিখবে? সে লিখবে, সে লিখবে, বলো তোমরা, 2G-T = 2A। এটা থেকে কি ইকুয়েশন লিখবে? উপরে যাচ্ছে তাহলে T-1G = 1A, এবং তারা সলভ করবে, করলে আমি শিওর এর ভ্যালু G/3 বেরোবে। বলো ক্লিয়ার কিনা? বাট স্যার ট্রিক শিখিয়েছিল, শিখিয়েছিলাম তো? স্যার ট্রিক শিখিয়েছিল। কি ট্রিক শিখিয়েছিল? এরকম পুলি থাকলে তাকে সোজা করে দাও, এরকম সোজা করে দাও, এই মাছটাকে এদিকে টানো, এই মাছটাকে এদিকে টানো, তাহলে ছবিটা এরকম দাঁড়িয়ে যাবে, এদিকে 2 কেজি, এদিকে 1 কেজি, এই দড়ি একটা পুলি এরকম, এদিকে 2G, এদিকে 1G। কিরে ভাবো, এটাকে এরকম সোজা করো, এটাকে এরকম সোজা করো, এই ছবি দাঁড়াবে? তাহলে এদিকে 2G, এদিকে 1G, নেট ফোর্স কত? জি মানে 2G-1G, 2G-1G বাই টোটাল মাস, তো আশা করি কারোর কোনো প্রবলেম নেই, 2+1। তাহলে যারা এত কি অনেকেই করতে পারবে, এবং তারা ভাবে G/3 অপশনে আছে, কিন্তু কিন্তু 2 কেজির ক্ষেত্রে হলে G/3 ডাউন, 1 কেজির হলে G/3 আপ। কিরে তোমাকে কি এ বার করতে দিয়েছে না এ সি এম বার করতে দিয়েছে? এ সি এম এর ফর্মুলা বলো। ঠিক লিখেছি না ভুল লিখেছি কে বলবে? স্যার একটা এ দিতে হবে তো স্যার, ভেক্টর সাইড। ভেরি গুড, ভেরি গুড। ভুল কেন? একদম অবজারভেশন খুব ভালো হতে হবে, ভেক্টর সাইন পড়েনি। ভেক্টর সাইনের গুরুত্ব আগেরটাই দেখলে, ওয়াই তে দেখেছিলে? চলো এখানেও আসবে। আচ্ছা এটাকে M1 ধরি, এটাকে M1 ধরি, এটাকে M2 ধরি, কে? তুমি উল্টো ধরতে পারো, কিছু যায় আসে না, তুমি উল্টো ধরতে পারো। চলো বলো M1 এর মাস কত? 1। বলো অ্যাক্সিলারেশন কতবার করেছো? G/3 কোন দিকে? আপওয়ার্ড। তাহলে কত লিখবে? G/3। শুনতে পাইনি, প্লাস G/3, বুঝতে পারছো? প্লাস। M2 কত লিখবে? এবার এ কোন দিকে? নিচের দিকে। কত লিখবে বলো? সবাই ধরতে পারছো আমার কথাগুলো? G/3 সলভ করলে কত হবে? G/3-2G/3 মানে -G/3/3 আছে, মানে -G/9
माइनस जी बाई नाइन এখানে মাইনাস সাইন কাকে রিপ্রেজেন্ট করে কোন ডাইরেকশন কে তাহলে কোন অ্যানসারটা কারেক্ট হবে অপশন ডি সবাই শিখে গেছো সেন্টার অফ মাস কি আর ভয় পাবে না সেন্টার অফ মাস কে নিয়ে চলো পরের লজিক দশটা দশ হ্যাঁ ভাবছিলে আমায় বলবে মুছে দিই পরে যে কনসেপ্টটা আমি দেখাতে চলেছি আচ্ছা একটু বুঝে নাও আগের অঙ্ক যেটা করলাম সেটা ভিসিএম এর অঙ্ক ছিল তাই তো এখন যে অঙ্কটা করলাম এটা এসিএম এর অঙ্ক ছিল তাই তো তাহলে ভিসিএম আরসিএম তো আগে পড়িয়ে দিয়েছি আরসিএম ভিসিএম এসিএম এর অঙ্ক সব আমাদের কাছে ক্লিয়ার এবার আমরা যেটা করতে চলেছি এখান থেকে পরে আসবে কনজারভেশন অফ মোমেন্টাম অথবা ফোর্স ভালো করে শোন মুছে দিলাম ভালো করে বুঝবে এখানে যারা বুঝতে পারবে তারা একবারে বুঝে যাবে যারা বুঝতে পারবে না তারা আমাকে বারবার কোশ্চেন করবে সেন্টার অফ মাসের ম্যাক্সিমাম প্রবলেম সেন্টার অফ মাস থেকে কথার কথা যদি একশোটা অঙ্ক আসে তার মধ্যে সত্তর খানা অঙ্ক যে কনসেপ্ট আমি এখন শেখাতে চলেছি এই কনসেপ্ট থেকে আসে তাই ভালো করে বুঝবে এটা আচ্ছা বাবা আমরা এই ফর্মুলাটা জানি কিনা বলো আচ্ছা আমাকে বলো এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ লিখেছি এই এমটা কার মাস আচ্ছা অবজেক্টের মাস না এটা তো ইজি হচ্ছে না এটা হচ্ছে নিউটনস লজ অফ মোশনের কনসেপ্ট থেকে তোমরা বলছো ভালো করে শোনো আমার কথা ভালো করে শোনো ধরো একটা বডি সে এদিকে যাচ্ছে এক্ষুনি বললাম একটা অঙ্ক বললাম এর মাস স্মল এ এম ওয়ান আরেকটা বডি এদিকে যাচ্ছিল এর মাস এম টু তাহলে আমাকে বলো এর ক্ষেত্রে আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি বলো এই মাসটা কোন মাস এম ওয়ান হবে না এম টু হবে একদম অ্যান্সার হচ্ছে এম ওয়ান আর এম টু সেন্টার অফ মাস বলো বুঝছো কিনা এবার আমায় বলো স্যার শিখিয়েছে কিনা ডেফিনেশন আগের দিন লিখিয়েছিল ফার্স্ট ডেফিনেশন সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমরা অ্যাজিউম করি টোটাল মাস অফ দ্য সিস্টেম ইজ অ্যাজিউম টু বি কনসেন্ট্রেটেড তাই তো নাকি তাহলে বলো আমাকে এর সেন্টার অফ মাস কোথাও একটা হবে তার জন্য আমাকে ডিস্টেন্স দিয়ে দিতে হবে আমি বার করে দেবো আরামসে সেন্টার অফ মাস কোথাও একটা হবে তার মাস কত হবে আমি কি বলতে পারি এর সেন্টার অফ মাসের মাস হবে এম ওয়ান প্লাস এম টু না কেন মাস কি স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি বাবা বলো বুঝলে কিনা সবাই ক্লিয়ার তাহলে এই মাসটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তাহলে তোমরা আমাকে বলো এই অ্যাক্সিলারেশনটা ধরো এর অ্যাক্সিলারেশন এ ওয়ান এর অ্যাক্সিলারেশন এ টু এই অ্যাক্সিলারেশনটা এ ওয়ান না এ টু না না ওরকম বলো না দুম করে রুট ওভার অফ এ1 স্কয়ার প্লাস এ2 স্কয়ার এরকম দুমদাম বলো না এখানের ক্ষেত্রে সেটা খাটে সব জায়গায় কি এটা খাটবে নাও খাটতে পারে না তো হতেই পারে দুটো একই লাইনে যাচ্ছে আমাকে বলো এ1 হবে এ2 হবে না তার সেন্টার অফ মাস হবে সেন্টার অফ মাস হবে তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করি এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি এবার বোঝো ক্লিয়ার হচ্ছে নিউটনস ল অফ মোশনের কনসেপ্ট
এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি এই এফটা হচ্ছে এফ নেট, এই মাসটা হচ্ছে মাস টোটাল মাস, আর এই এটা হচ্ছে সেন্টার অফ মাসের। বলো ক্লিয়ার কিনা এবারে? তাহলে ভালো করে শোনো, বারবার বলছি ভালো করে শোনো, নিউটনস লজ অফ মোশনে আমরা যে পড়েছি এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ফোর্সটা কি ফোর্স? নেট ফোর্স। নেট ফোর্স মানে কি ভালো করে শুনে নাও, নেট ফোর্স মানে কি? ধরো তোমাদের দিয়ে বলছি, তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা কোথাও একটা বসে করছো, তাহলে নিচে কত ফোর্স দিচ্ছ? আমার ওজন যতটা এমজি, এমজি উপরে কত দিচ্ছ? নর্মাল রিয়াকশন। তাহলে তুমি আর তুমি ধরো চেয়ারে বসে ক্লাস করছো, তুমি আর চেয়ারটা হচ্ছে একটা সিস্টেম, তাহলে তোমার আর চেয়ারের মধ্যে তুমি চেয়ারকে দিচ্ছ এমজি, চেয়ার তোমাকে দিচ্ছে এন, তাহলে তোমাদের মধ্যে নেট ফোর্স কত? এই হলো কনসেপ্ট, এটাকেই বলা হচ্ছে এফ নেট। বোঝাতে পারছি আমি? ধরো ধরো আরো ভালোভাবে বোঝাবো, আমি কনসেপ্ট ক্লিয়ার চাই একদম 100%। যে লেভেলের অঙ্ক দিই সেই লেভেলের অঙ্ক আটকানোর কথা নয় যেভাবে বলছি, কিন্তু সেই কনফিডেন্সটা থাকতে হবে, সেই ভাবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বুঝিয়ে তো দেবো আমি গ্যারান্টি, প্র্যাকটিস করতে হবে লাস্ট তোমাদের দিক থেকে, ব্যাস তাহলেই হবে। প্র্যাকটিস করলেই মনে থাকবে, তাহলেই এরপরে অঙ্ক করতে পারবে, আর প্র্যাকটিস না করলে বুঝে কোনো লাভ হবে না। আজকে দিলে আজকে অঙ্ক করতে পারবে, ইন্টারেস্টিং লাগবে, এক সপ্তাহ বাদে করতে যাও পারবে না, কারণ তুমি প্র্যাকটিস করনি। ভালো করে শোনো, ধরো এটার মাস এম ওয়ান, এটার মাস এম টু। বলো এম ওয়ান কে এম টু ছেড়ে দেবে না নিজের দিকে অ্যাট্রাক্ট করবে? তাহলে কোন চ্যাপ্টারের কথা বোঝাচ্ছি আমি? আচ্ছা এম ওয়ান কি এম টু কে ছেড়ে দেবে? এদিকে টানবে, কততে টানবে? আচ্ছা তোমাদের প্রুফ করে দেখিয়েছিলাম মনে হয় এফ ওয়ান টু আর এফ টু ওয়ান এর ভ্যালু ইকুয়াল অপোজিট হয়, মনে পড়ছে? তাহলে টোটালটাকে যদি আমি একটা সিস্টেম ভাবি, বলো নেট ফোর্স কত হবে? সবার ক্লিয়ার নেট ফোর্স কথার মানে তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা ভালো করে শোনো, ভালো করে শোনো, একদম এইভাবে ভাববে, সিস্টেম লজিক ফলো করবে, সিস্টেম। আচ্ছা তোমার ভাই বা বোন এসে দুম করে তোমায় ধাক্কা মারলো, ওখানে বসে থাকবে না পড়ে যাবে? তাহলে তখন কি এফ নেট জিরো? তাহলে কেউ একটা কোশ্চেন করেছিল এফ নেট কি সবসময় জিরো হবে, কখন জিরো হবে না, সবার ক্লিয়ার? আচ্ছা দেখি এবার বলতে পারো কিনা, এবার বলতে পারো কিনা। ধরো ওই এম ওয়ান এম টু ছবিতে দেখতে পাচ্ছ সবাই, এখনো আছে ডান দিকের ছবি বোর্ডের রাইট সাইডে, এম ওয়ান এম টু কে টানছে, এম টু এম ওয়ান কে টানছে। আচ্ছা ধরো আমি বাইরে থেকে একটা বলকে থ্রো করে দিলাম যেটা এম ওয়ান এর সাথে ধাক্কা মারল, ক্লিয়ার? বলো তাহলে কি নেট ফোর্স, ভেবে চিন্তে কথা বলবে হ্যাঁ, তাহলে কি নেট ফোর্স জিরো হবে না নট ইজ ইকুয়াল টু জিরো হবে? আবার বলছি আমি একে দিচ্ছি, আমি একে দিচ্ছি, এই সিস্টেম আছে, এটা ক্লিয়ার? এই সিস্টেম এটা ক্লিয়ার?
হ্যাঁ স্যার, আমি এখান দিয়ে একটা বলকে থ্রো করলাম, বলটার মাস M3, বলটা গিয়ে এটাকে ধাক্কা মারলো। এবার বলো নেট ফোর্স জিরো হবে? না স্যার, M2 যে ফোর্স আছে ওটা কমে যাবে। হবে না স্যার, হবে না। অ্যানসার, তাহলেও নেট ফোর্স জিরো কেন স্যার? M1টা কি স্যার মুভ করছে? না, M1 দাঁড়িয়ে আছে, M2 দাঁড়িয়ে আছে। ও মানে বলটা মারার পরেও M1 দাঁড়িয়ে আছে? না না, বলটা মারার পর মুভ করতেই পারে, তাতে কিছু যায় আছে? বোঝো আমার কথা, বোঝো। আচ্ছা, কে এসে ধাক্কা মারলো? M3। ধাক্কা মারা মানে কি আমি বলতে পারি? একটা ফোর্স, বা ফোর্সই বলি, ইম্পালস বলছি না, একটা ফোর্স অ্যাপ্লাই করলো। M3 তার উপর ফোর্স অ্যাপ্লাই করলো, M1 কি ওকে ছেড়ে দেবে? আমরা এইরকম অঙ্ক করিনি, আমরা কি এরকম অঙ্ক করিনি? দেখো বাবা ভালো করে, করিনি এরকম অঙ্ক? আমি যদি এখান দিয়ে ফোর্স দিই, তাহলে এখানে একটা ফোর্স এদিকে কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে না? তাহলে এর মধ্যে আমি তো বলিনি, তার মানে আমি ফোর্সটা কোথায় দিয়েছি? এখানে ফোর্স দিয়েছি, এটা তো সিস্টেমের বাইরে। যখন ওকে ধাক্কা মারলো তখন এটা সিস্টেম, এই দুটো তো ইকুয়াল হয়ে বসে আছি। এ যখন গিয়ে ধাক্কা মারলো এখানে একটা ফোর্স দিল, এ তখন এখানে ইকুয়াল একটা অপোজিট ফোর্স দিল, তাহলে আবার নেট ফোর্স কত হয়ে গেল? জিরো। এইভাবে বুঝতে হবে, ক্লিয়ার? নেট ফোর্স জিরোটা কিন্তু এত ইজি নয়, তবে হ্যাঁ তোমাদের লেভেলে যে কোশ্চেন থাকবে তাতে এত ভাবতে হবে না, আমি অনেক ডেপথে গিয়ে বললাম, এত ভাবতে হবে না, সহজেই তোমরা আইডিয়া করতে পারবে নেট ফোর্স জিরো কি জিরো নয়। আমি যে কনসেপ্ট গুলো বললাম এগুলো মাথায় রাখলেই গল্প শেষ। ক্লিয়ার? এবং শুনে রাখো, 90% অঙ্ক, 99% অঙ্ক নেট ফোর্স জিরো হবে, 99% অঙ্কে নেট ফোর্স জিরো হবে। নেট ফোর্স কখন জিরো হবে, কখন জিরো হবে না, একটা আইডিয়া তোমাদের কাছে গেছে? যদি আইডিয়া না গিয়ে থাকে বাদ দিয়ে দাও, মাথায় রাখো সব সময় নেট ফোর্স জিরো হবে। এবার ক্লিয়ার? মানে নেট ফোর্স জিরো ছাড়া অঙ্ক দেবে না, ক্লিয়ার? চলো, যদি নেট ফোর্স জিরো হয়, বলো আমাকে এখান থেকে এর এসিএম কত হবে? জিরো। ইফ এফ নেট জিরো, এল এসিএম কত হবে বললে? জিরো। তাহলে এ সেন্টার অফ মাস কত হবে? জিরো। আরে মাস তো জিরো হতে পারে না কি রে? আচ্ছা, এবার গুলো হচ্ছু ভি সি এর সিওএম কত হবে? কনস্ট্যান্ট। ভেরি গুড, ভেরি গুড। কত হবে? কনস্ট্যান্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বলে? জিরো। মজাদার ব্যাপার, মজাদার ব্যাপার, ম্যাক্সিমাম অঙ্কে জিরোই হবে। কেন হবে আমি সব বোঝাবো, কেন হবে আমি সব বোঝাবো, বাট আগে কনসেপ্ট চাই আমার। বলো সবার ক্লিয়ার কিনা? কেউ আমাকে, কোন একজন স্টুডেন্ট আমাকে আজকে একটা কোশ্চেন পোস্ট করেছিল, সেই স্টুডেন্ট কি এখন অনলাইন ক্লাস করছো? কেউ আমাকে একজন সেন্টার অফ মাসের একটা একটা কোশ্চেন পোস্ট করেছিল, আমি বলেছিলাম এটার উত্তর আজকের ক্লাসে দেবো, সে কি কোশ্চেন করছো, এই ক্লাস করছো?
না করছো না? আচ্ছা তাহলে বলে দিই, আমার আমি তো এখন মোবাইল আর চেক করতে পারবো না কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা এটাই ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, ও বাংলাতে লিখে দিয়েছিল, এরকম টাইপের কোশ্চেন ছিল যে ইফ এফ নেট ইজ ইকুয়াল টু জিরো, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দা সিস্টেম ইজ ইকুয়াল টু জিরো, প্রুভ দ্যাট ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ কনস্ট্যান্ট। ক্লিয়ার সবার? পরীক্ষায় কোশ্চেনটা খুব দেয়, তোমরা করে নেবে। আমি বলে লিখে দিলাম ইফ এফ নেট ইজ ইকুয়াল টু জিরো প্রুভ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ কনস্ট্যান্ট। এফ এম ইকুয়ালস টু এম এ থেকে শুরু করতে হবে। হ্যাঁ এখান থেকে শুরু করবে। ক্লিয়ার? চলো আচ্ছা মুছে দিই। আচ্ছা ভালো করে শুনবে। আচ্ছা এটা মুছছি না, এই সাইডটা মুছলাম, ভালো করে শুনবে। আচ্ছা ধরো ধরো এই যে যেটা আমি এঁকেছিলাম, এটা এম ওয়ান এটা এম টু, এম ওয়ান এদিকে যাচ্ছে এ ওয়ান এ, এম টু এদিকে যাচ্ছে এ টু তে। ভালো করে শুনবে, বাইরে থেকে কোন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে আমাকে বলো সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন কত হবে? না কেন এত 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 কিছু কেন করবে? ভালো করে শোনো আমার কথাটা, আমি বললাম এম ওয়ান এতে যাচ্ছে, এম টু সরি এম ওয়ান এ ওয়ানে যাচ্ছে, এম টু এ টু তে যাচ্ছে, তা বাইরে থেকে কোনো অ্যাপ্লাইড ফোর্স নেই, এক্সটার্নাল নেট ফোর্স জিরো, তাহলে আমাকে বলো যে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কত হবে? তাহলে এত কিছু ফর্মুলা কেন ভাবছো? অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কত হবে বলো? জিরো। তাহলে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস জিরো হওয়া মানে এই নয় যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের অ্যাক্সিলারেশন জিরো, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের অ্যাক্সিলারেশন নট ইজ ইকুয়াল টু জিরো হতে পারে। বলো বুঝলে কিনা? একই কথা এখানেও ঘটে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভেলোসিটি ভি ওয়ান কি কনস্ট্যান্ট? নাও হতে পারে, নাও হতে পারে। তাহলে ভি ওয়ান নট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি টু নট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার সবার? চলো এবার আমি একটা স্টেটমেন্ট, হ্যাঁ বা কেউ কিছু বলবে? চলো এবার আমি একটা স্টেটমেন্ট বলছি, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ওপর দাঁড়িয়ে সব অঙ্ক সলভ হয়, ম্যাক্সিমাম অঙ্ক। চলো কি বলছে, ইফ সিস্টেম ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ইফ সিস্টেম ওয়াজ ইনিশিয়ালি, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বুঝে পড়বে, ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট। বলো তাহলে সিস্টেম কিসে ছিল ইনিশিয়ালি? রেস্টে ছিল, রেস্টে ছিল। যদি সিস্টেম ইনিশিয়ালি অ্যাট রেস্টে থাকে এন্ড এন্ড এফ নেট জিরো হয়, বলো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত হবে? কনস্ট্যান্ট। একদম কারেক্ট কথা বলেছো, তুমি যে বলেছো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট, কারেক্ট কথা বলেছো, কিন্তু আমি আর একটু ডেপথে ভাবনা চিন্তা চাই। আমি তোমাকে এগোচ্ছি, আমি একটা একটা করে লেভেল তোমাকে এগোচ্ছি। আচ্ছা শোনো ভালো করে, ভাবো একটু বাবা ভাবো। আচ্ছা আমি কি লিখলাম, সিস্টেম ইনিশিয়ালি কিসে ছিল? রেস্টে। তাহলে বলো ইনিশিয়ালি সিস্টেমের ভেলোসিটি কত ছিল? তাহলে এফ নেট জিরো মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হবে? কনস্ট্যান্ট হবে, তাই তো? কনস্ট্যান্ট কথাটার মানে কি, আগে যা ছিল তাই হবে? আগে কত ছিল?
বুঝতে পারছো আমার কথা? ধরতে পারছো তোমরা? কেন ভেলোসিটি অফ সেন্টার অফ মাস জিরো হলো? কারণ ইনিশিয়ালি সিস্টেম রেস্টে ছিল। ইনিশিয়ালি সিস্টেম রেস্টে থাকা মানে তার ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইনিশিয়ালি জিরো ছিল। তাহলে এফ নেট জিরো হওয়া মানে আমরা কি জানি? ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট কথাটার মানে কি? আগে যা ভেলোসিটি ছিল সেটাই থাকবে। আগে ভেলোসিটি কত ছিল? তাহলে এখন ভেলোসিটি কত হবে? দ্যাটস দা কনসেপ্ট। ম্যাক্সিমাম অঙ্ক তুমি এখান থেকে পাবে, এই সিবার মান ম্যাক্সিমাম অঙ্ক তুমি এই লাইন থেকে পাবে। প্রথম অঙ্ক প্র্যাকটিস, পরের অঙ্ক এসি বর্মা। প্রথম অঙ্ক আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তোমরা শিখে নাও ভালো করে। পরের অঙ্ক আমি চাই তোমরা সবাই এক্ষুনি আমাকে করে দেবে, উইদিন টু টু থ্রি মিনিটস। চলো শিখবে ভালো করে। মুছে দিলাম। ধরো একটা বোট আছে, এই বোটে একটা ম্যান আছে, তার নাম এ, এর মাস 60 কেজি, বোটের মাস 40 কেজি, ওয়াটারে আছে। ভালো করে শিখবে। বলেছে ইনিশিয়ালি দেয়ার রেস্ট। তোমরা এই কথাটা মানে বুঝে গেছো? আচ্ছা, এর লেন্থ বলে দিয়েছে, বোটের লেন্থ বলে দিয়েছে 4 মিটার। বলছে ম্যান মুভস টু অ্যানাদার কর্নার ইফ, ম্যান মুভস টু অ্যানাদার কর্নার অফ দ্য বোট, অ্যানাদার কর্নার অফ দ্য, কি বললাম বলো? বোট। হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বোট? হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বোট? হয়তো সবার হয়েছে? সবার? হ্যাঁ স্যার। আচ্ছা ভালো করে শুনবে। বলো আমাকে, আমি কি বলতে পারি এটা পুরো আমার সিস্টেম? হ্যাঁ স্যার একদম। আগে ফিল করো, আগে ফিল করো। লোকটা বোটের ওপর দাঁড়িয়ে আছে, তাই তো? লোকটা যখন এর ওপর হেঁটে হেঁটে যাবে, তাহলে ফোর্সটা কার ওপর দেবে? বোটের ওপর। লোকটা কোন দিকে যেতে চাইছে? সামনের দিকে। তাহলে বোট কোন দিকে যেতে চাইবে? পিছনের দিকে। ওটাই বার করতে বলেছে, কত যাবে? ক্লিয়ার? ফিল হয়েছে? কিন্তু লোকটা বোটের ওপর ফোর্স দিচ্ছে, বোট কি ওকে ছেড়ে দেবে? তাহলে এখানে এফ নেট কত? জিরো। এটা সবার ফিল হয়েছে? জিরো। যদি ফিল না হয়ে থাকে, তাহলে স্যার কি বলেছে? ধরে নাও সব অঙ্কে এফ নেট জিরো বলেছে তো?
সেইভাবে করো তাহলে। যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে ধরে নাও সব অঙ্কে ফ্লেট জিরো। ক্লিয়ার? এটাই তো সব অঙ্কে। এবার এবার যদি এফ নেট জিরো হয়, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত হবে? কনস্ট্যান্ট। ভেরি গুড, এভাবেই ভাববে, কনস্ট্যান্ট। এবার লক্ষ্য করবে কোথাও কি বলা আছে সিস্টেম ইনিশিয়ালি কি আছে? সিস্টেম যদি ইনিশিয়ালি রেস্টে থাকে তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? তাহলে এখন ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত হবে? জিরো হবে। ফিল হচ্ছে? আচ্ছা, এবার বলো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যদি জিরো হয় তাহলে সেন্টার অফ মাস যেখানে ছিল সেন্টার অফ মাস যেখানেই ছিল, যেখানে ছিল খানিকক্ষণ বাদে সেখানেই থাকবে। বলো ক্লিয়ার কিনা? তাহলে আমাকে বলো, হ্যাঁ ক্লিয়ার? তাহলে আমাকে বলো ডিআরসিএফ, ডিসপ্লেসমেন্ট অফ ডেল্টা আরসিএফ, ডেল্টা আরসিএফ কত হবে? এই ফর্মুলা সবার জানা, আমি প্রথমবার করে দেখাচ্ছি, পরের বার থেকে তাড়াতাড়ি করবো। কি তাড়াতাড়ি করবো আগে বলে নি, তারপর করে দেখাচ্ছি, নয় আমরা তাড়াতাড়ি করবো। আমরা লিখবো ডাইরেক্ট M1 ডেল্টা R1 প্লাস M2 ডেল্টা R2 ইজ ইকুয়াল টু জিরো, ডাইরেক্ট লিখবো। তুমি এখন বললে বলবে স্যার কোথা থেকে এলো, তাই করে দেখাচ্ছি। বলো এটা জানো, RCM ইজ ইকুয়াল টু M1 R1 প্লাস M2 R2 বাই M1 প্লাস M2, বলো জানো কিনা? বোথ সাইডে ডেল্টা করছি, ডেল্টা আরসিএম, ডেল্টা আর1, ডেল্টা আর2, বলো জানো? করতে পারি? আচ্ছা ডেল্টা আরসিএম কত বেরিয়েছে? জিরো। তাহলে এটা যদি জিরো হয় এটার সাথে M1 প্লাস M2 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? এটাও